নমস্কার বন্ধুরা আমি বিষ্ণু সরকার অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন টু অ্য নিউ ভিডিও অফ এর জি ইংলিশ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আবারও তোমাদের এপিজে আব্দুল কালামের লেখা যে টেক্সটি রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে স্ট্রং রুটস তো এই স্ট্রং রুটস টেক্সটির থেকে এর আগে দুটো ভিডিওতে আমি কুড়িটি কুড়িটি করে টোটাল চল্লিশটি এম প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওটি হচ্ছে পার্ট থ্রি ভিডিও তো এখানে আবারও আজকে আমি মোটামুটি দেখি কয়েক কয়টা আলোচনা করতে পারি তো মিনিমাম কুড়িটি প্রশ্ন নিয়ে তো আলোচনা করবই তো চলো কথাবারেই লাভ নেই আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আমরা দেখে নেই আর প্রত্যেকবারের মতো আরেকটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো সবার আগে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা এই রকমের নিত্য নতুন প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিন্তু ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসবো আমার চ্যানেলে তো চলুন কথা বারেই লাভ নেই আজকের মেন ভিডিওতে চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওর আমাদের প্রথম যে প্রশ্নটি একচল্লিশ নম্বর প্রশ্ন কালাম ওয়াজ টেকেন টু দ্য মাস্ক ফার অর্থাৎ কালামকে যে মসজিদে নিয়ে যাওয়া হতো সেটা কোন প্রেয়ারের জন্য তো সঠিক উত্তর হবে ইভিনিং প্রেয়ার পরবর্তী প্রশ্ন ইন দ্য মাস্ক প্রেয়ার ওয়ার চন্টেড ইন অর্থাৎ এখানে মস্কের মধ্যে যে প্রেয়ারগুলো যে ওখানে করা হতো তো সেগুলো কোন ভাষায় ছিল তো সেগুলোকে আমরা বলবো অ্যারাবিক জয় অ্যারাবিক ভাষায় পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ নম্বর দেখো এখানে স্টার দেওয়া রয়েছে খুবই কমন প্রশ্ন ভালো করে দেখে রাখবে সো ফার অ্যাজ দ্য মিনিং অফ অ্যারাবিক প্রেয়ার ইজ কনসার্ন কালাম হ্যাট অর্থাৎ এখানে অ্যারাবিক প্রেয়ারগুলোর সম্বন্ধে এখানে কালামের কীরকম আইডিয়া ছিল তো আমরা টেক্সটি পড়লেই আমরা দেখতে পাব যে সেখানে তার কোনো আইডিয়া ছিল না তো এখানে হবে নো আইডিয়া পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য কালামস শিওর অফ রিগার্ডিং দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার অ্যারাবিক প্রেয়ারগুলো যে এখানে ছিল সেগুলোর মিনিংয়ের ব্যাপারে কালাম কোন ব্যাপারটাতে শিওর ছিল যে সেগুলো ভগবানের কাছে পৌঁছায় তো এখানে সঠিক উত্তর হচ্ছে দে রিস্ট গড পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দ্য পিপল হু ওয়েটেড আউটসাইড দ্য মস্ক ইন দ্য ইভিনিং ফর কালামস ফাদার বিলং টু অর্থাৎ মস্কের বাইরে যে লোকেরা ওয়েট করতো কালামের বাবার জন্য তারা কেমন ছিল বলছে হিন্দু কমিউনিটির নাকি মুসলিম কমিউনিটি নাকি ডিফারেন্ট রিলিজিয়ান নাকি একটাও না তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিফারেন্ট রিলিজিয়ান অর্থাৎ বিভিন্ন ধর্মের লোক কিন্তু সেখানে এসে ওয়েট করতো এবারে প্রশ্ন দ্য পিপল হু ওয়েটেড ফর কালামস ফাদার অর্থাৎ কালামের বাবার জন্য যে ওয়েট করতো লোকেরা তারা কি নিয়ে থাকতো হাতে কি আনত তারা এখানে সঠিক উত্তর হচ্ছে বাউল চপ ওয়াটার জলের বাটি আনত এবারে আমরা প্রশ্নটি দেখে নেব পিপুল বিলঙ্গিং টু ডিফারেন্ট রিলিজিয়ানস ওয়েটেড ফর কালামস ফাদার এখানে বিভিন্ন ধর্মের লোকেরা যে কালামের বাবার জন্য ওয়েট করতো তারা কোথায় ওয়েট করত। এটা হবে আউটসাইড দ্য মস্ক অর্থাৎ মস্কের বাইরে কিন্তু ওয়েট করতো তারা এবারে প্রশ্ন কালামস ফাদার ডিপট হিজ ড্যাশ ইন্টু দ্য বাউলস অফ ওয়াটার অর্থাৎ কালামের বাবা ওই জলের বাটিগুলোর মাঝে কি চুবে দিত এখানে সঠিক উত্তর হচ্ছে ফিঙ্গার টিপস অর্থাৎ আঙ্গুলের ডগা সঠিক উত্তর হচ্ছে ফিঙ্গার টিপস আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে আফটার ডিপিং হিজ ফিঙ্গার টিপস ইন্টু দ্য ওয়াটার অফ বাউলস জৈন উড অর্থাৎ ওই যে আঙুলের ডগাগুলো জলের বাটিতে চুবে দেওয়ার পরে জৈনুল জৈনুল্লাউদ্দিন কী করতেন তিনি প্রেয়ার করতেন ওখানে কিছু একটা মন্ত্র বলতেন তো উত্তর হবে সে এ প্রেয়ার এবারের প্রশ্ন এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও দি ইনসান্টেড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম অর্থাৎ এই যে এখানে যে জলগুলো দিত জলগুলো যে তাদের দ্বিত মন্ত্রপুরে তো সেগুলো বাড়িতে নিয়ে যেত কাদের জন্য লোকেরা এখানে হবে দ্য ইনভ্যালিডস অর্থাৎ বাড়িতে অসুস্থ যারা লোক থাকতো তাদের জন্য নিয়ে যেত এবার আমরা আবার পরবর্তী প্রশ্ন দেখে নেব এখানে বলেছে আফটার ইউজিং দ্য ইনসান্টেড ওয়াটার দ্য ইনভেলিডস ওয়ার অর্থাৎ সেই জলগুলো ব্যবহার করার পরে বাড়িতে যারা অসুস্থদের জন্য নিয়ে যেত নিয়ে যাওয়া হতো তারা কি হতো তো এখানে তারা কি কিউট হতো অর্থাৎ আর গোলাপ করতো এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছে দ্য কিআট ইনভেলিটস ভিজিটেড কালামস ফাদার টু অর্থাৎ আরোগ্য লাভ করা যে অসুস্থ রুগীরা আবার কালামের বাবার কাছে আসত কি জন্য আসত এখানে হবে তাকে থ্যাঙ্ক হিম থ্যাঙ্ক হিম অর্থাৎ তাকে ধন্যবাদ জানানোর জন্যে আসত এবারে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বলেছে ওয়েন দ্য কিওড ইনভেলিডস ভিজিটেড কালামস ফাদার টু অফার দেয়ার থ্যাংকস অর্থাৎ যখনই মানে সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিরা কালামের বাবার কাছে ধন্যবাদ দেওয়ার জন্য আসতো হি অ্যাডভাইস দেম টু থ্যাঙ্ক তখন কালামের বাবা তাদেরকে কি করতো উপদেশ দিত যে ধন্যবাদ জানাও কাকে মন্দির মসজিদকে না টেম্পলকে না চার্চকে নাকি আল্লাহকে তো সঠিক উত্তর হচ্ছে আল্লাহকে তোমাদের এইবারের যে প্রশ্নটি আমাদের রয়েছে কালামস ফাদার রেফার টু আল্লাহ অ্যাস অর্থাৎ কালামের বাবা এখানে আল্লাহকে কীরকমটা বলেছে হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে এটাও সহজ প্রশ্ন একটু অসুবিধা হলে তোমরা বই দেখতে পারো তো একটু কুলু দিয়ে দিই আমি এখানে আল্লাহকে কীরকম বলেছে তুমি অলমাইটি নাকি মার্সি ফুল নাকি অমনি প্রেজেন্ট না নান অব দ্য অ্যাবব তো শিওর থাকো তোমরা এই দুটো হবে না হয় অল মাইটি নাহলে মার্সি ফুল ঠিক আছে তো তোমরা এটা কিন্তু চুয়ান্ন নাম্বার লিখে কমেন্টে উত্তরটা তোমরা লিখবে কেননা প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে হোমওয়ার্ক তোমাদের অন্তত দিই যাতে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো ঠিক আছে তো এবারের যে প্রশ্নটা আমাদের রয়েছে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম রামেশ্বরমের এখানে যে প্রোহিত রয়েছেন তার নাম কী তো তিনি ছিলেন পাক্ষী লাক্সমণ শাস্ত্রী এটা হবে সঠিক উত্তর এবার ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ডস অফ জৈন উল্লাবদ্দিন একজন ফ্রেন্ডের নাম দেখো এই ফ্রেন্ডটাও হচ্ছে এই পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী হবে যিনি এই রামেশ্বরম টেম্পেলের যে পুরোহিত ছিলেন তিনি ছিলেন কিন্তু জৈন অর্থাৎ এ বিজে আব্দুল কালামের বাবার বন্ধু তো এখানে সঠিক উত্তর হবে পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি নিই এখানে বলেছে কালামস ফাদার অ্যান্ড মিস্টার শাস্ত্রী অফেন অর্থাৎ কালামের বাবা এবং সেই প্রোহিত এখানে মাঝে মাঝে কী করতো তারা এখানে সঠিক উত্তর হবে ডিসকাসড স্প্রিচুয়াল ম্যাটার্স তারা আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু কথাবার্তা বলত এবার যে প্রশ্নটা রয়েছে ওয়াইল্ড ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স এই যে যখন আধ্যাত্মিক ব্যাপারে তারা কথা বলত তো জৈন উল্লাউদ্দিন এবং এখানে যে পাক শ্রী শাস্ত্রী অর্থাৎ পি এল শাস্ত্রী এরা কী পরিধান করতো স্পেশাল ড্রেস নাকি ট্র্যাডিশনাল ড্রেস নাকি ফর্মাল ড্রেস নাকি ইনফর্মাল ড্রেস তো সঠিক উত্তর হচ্ছে এটা ট্র্যাডিশনাল অ্যাটায়ার ছিল বইয়ে তো ট্র্যাডিশনাল ড্রেস হবে তো আমরা আজকের ভিডিওর প্রায় একদম শেষের দিকে এসেছি তো এখানে আর দুটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটিতে দেখো এবারের প্রশ্নটা এখানে যে রয়েছে এবার ভালো করে তোমরা দেখে নাও হোয়েন কালাম ওয়াজ ওল্ড এনআ টু আক্স কোয়েশ্চেন্স হি আক্স হিজ ফাদার অ্যাবাউট কালাম যখন যথেষ্ট বড় হইল তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন বাবাকে কি ব্যাপারে এখানে সঠিক উত্তর হচ্ছে দ্য রিলেভেন্স প্রেয়ার অর্থাৎ প্রেয়ারের গুরুত্ব সমবলে এবার পরবর্তী প্রশ্ন আজকের ভিডিওর আমাদের শেষ প্রশ্ন তো প্রশ্নটি দেখে নেওয়া যাক বলছে অ্যাকর্ডিং টু জৈনুল্লাবদ্দিন পেয়ার ইজ জৈনুল্লাব মতে বলছে কি রয়েছে এখানে প্রেয়ারের মধ্যে প্রেয়ারের মধ্যে বলছে নো মিস্ট্রি ইন প্রেয়ার্স এখানে সঠিক উত্তর হচ্ছে দেয়ার ইজ নো মিস্ট্রি ইন প্রেয়ার্স তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের জন্য প্রতিনিয়ত চ্যানেলে আনার চেষ্টা করবো তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও